জাপান থেকে যেভাবে আসছে গাড়িটা সেই অবস্থায় আছে। আচ্ছা, ব্যাক লাইটটা দেখেন গাড়ির সাথে, এই ব্যাক গ্লাসটা দেখেন গাড়ির সাথে, এখানে একটা ব্যাক লাইট ইউজ হইছে, ওয়াইপার হইছে, টয়োটার লোগো, এই যে দেখেন সিয়ান্তার লেখাটা। শ্যামল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ বাবা, ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। শ্যামল ভাই আপনার শোরুমের অ্যাড্রেসটা বলুন। আমার শোরুমের অ্যাড্রেস 249-251 তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, রহিম মেটাল মসজিদের সাথে, নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরির পিছনে, বলাকার মোড়ে অবস্থিত। শ্যামল ভাই আজকে কি সুন্দর গাড়ি দেখাবেন? আমি একটা চমৎকার গাড়ি দেখাবো, প্রাইভেট জিপের মতো অপশন, সেভেন সিটার গাড়ি, টয়োটা সিয়ান্তা। গাড়িটা রেড কালার, চমৎকার একটা কালার। গাড়িটার মডেল হচ্ছে 2011, রেজিস্ট্রেশন হয়েছে 2016। 1500 সিসির গাড়ি, জিপ, মিনি জিপ বলা যায়, 1500 সিসির মিনি জিপ। ইনকাম ট্যাক্সটা কম? হ্যাঁ, সেভেন সিটার গাড়ি। আচ্ছা, এবং ইনকাম ট্যাক্সটা আপনারা কম পাবেন? ইনকাম ট্যাক্সটা প্রাইভেট কারের যে ইনকাম ট্যাক্স 1500 সিসি একই ইনকাম ট্যাক্স, এডার ইনকাম ট্যাক্সও একটা এক্স করল্লা, আর এটা একই ইনকাম ট্যাক্স। কন্ডিশনটা অ্যাজ ইট ইজ আমি কালকে নিয়ে আসছি গাড়িটা, এখন পর্যন্ত টাচ আপ রং কিচ্ছু করি নাই, অরিজিনাল কালার, অরিজিনাল অবস্থায় আছে, যা আছে গাড়িতে অ্যাজ ইট ইজ সম্পূর্ণ অরিজিনাল। এই যে বাবু ভাই কয়েকটা জিনিস আপনাকে দেখাই, এই যে এখানে দেখেন কয়েকটা ক্রেস আছে, এই গাড়িটা এখন পর্যন্ত আমি রং করি নাই, এখানে একটু ক্রেস আছে। এই যে হেডলাইটগুলো দেখেন গাড়ির সাথে চকচকা হেডলাইট, এগুলো যদি আমি টাচ আপ করি, রং করি, কিংবা ঘুরা টাচ আপ করে নেই, গাড়িটা একদম শোরুম কন্ডিশন বলবেন যে রিকন্ডিশন আসছে, রিকন্ডিশন হয়ে যাবে। গাড়িটা চমৎকার একটা গাড়ি, সেভেন সিটার গাড়ি, টয়োটা সিয়ান্তা। আচ্ছা, অনেক জনপ্রিয় একটা গাড়ি। প্রজেকশন হেডলাইট যারা ছোট বড় প্রাইভেট কারের মধ্যে বেশি সিটের গাড়ি চায়, তারাই এখন সিয়ান্তার প্রতি বেশি নিচ্ছে, সিয়ান্তা গাড়ি কিনছে। গাড়িটা অসাধারণ একটা গাড়ি, প্রত্যেকটা গ্লাস অরিজিনাল, প্রত্যেকটা হেডলাইট, গিরিল, শো যা আছে সম্পূর্ণ কিছু অরিজিনাল। 26 সিরিয়ালের একটা টয়োটা সিয়ান্তা সেভেন সিটার। এই যে কিছু ক্রেস আছে, আমি এগুলো টাচ আপ করে দিব, আর কেউ কোনো ভাই যদি বলে আমার করা লাগবে না, অরিজিনাল অবস্থায় দিয়ে দেন, আমি সেভাবেও দিতে পারবো। আচ্ছা, এই যে দেখেন লুকিং গ্লাসটা, লাইটিং অপশন আছে, হ্যান্ডেল নিকেল, বাম্পাসটা দেখেন একটু ক্রেস টেস আছে, তাছাড়া কোনো ট্যাপ নাই, 1 ইঞ্চি কোলা কাটা নাই, মায়ের গোতা, অ্যাক্সিডেন্ট হিস্টোরি কিচ্ছু নাই গাড়িটাতে। আচ্ছা, ইন্টেরিয়ারটা দেখেন চমৎকার ফ্রেশ একটা ইন্টেরিয়ার। আচ্ছা, ডোরগুলো কি? প্রত্যেকটা ডোরের জুরিগুলো দেখেন একদম আনটাচ, এগুলোতে এখন পর্যন্ত হাত পড়ে নাই, ফার্স্ট হ্যান্ডের গাড়ি, এখন পর্যন্ত কোথাও কোনো কাজ করা হয় নাই, গাড়িটা ধোয়া মোছা পর্যন্ত আমি করি নাই, অ্যাজ ইট ইজ অবস্থায় আছে, একদম র একটা অবস্থা আছে। এই যে বাম্পাসের দরজা, আচ্ছা, একদম পাওয়ার দরজা। এটা হচ্ছে সেভেন সিটার গাড়ি, যাদের একটু টয়োটা সিয়ান্তা, যাদের ফ্যামিলি বড়, ট্যুরে যাবেন, এই গাড়ি বেটার। আচ্ছা, খুব মানে জনসংখ্যা একটু বেশি হলে এই গাড়িটা বেটার হবে, যেহেতু সেভেন সিটার গাড়ি এবং এক দরজা পাওয়ার পেয়ে যাচ্ছে দরজা পাওয়ার সাথে, এবং প্রত্যেকটা গ্লাস জেনুইন, প্রত্যেকটা গ্লাসে টয়োটার লোগো সহ, স্টিকার সহ দেওয়া আছে প্রত্যেকটা গ্লাস। বাবা এদিকে দেখান, এই যে এখানেও কিছু ক্র্যাশ আছে, টাচ আপ করলে ঠিক হয়ে যাবে, কিচ্ছু করা হয় নাই। জাপান থেকে যেভাবে আসছে গাড়িটা সেই অবস্থায় আছে। আচ্ছা, ব্যাক লাইটটা দেখেন গাড়ির সাথে, এই ব্যাক গ্লাসটা দেখেন গাড়ির সাথে, এখানে একটা ব্যাক লাইট ইউজ হইছে, ওয়াইপার হইছে, টয়োটার লোগো, এই যে দেখেন সিয়ান্তার লেখাটা। 26 সিরিয়ালের গাড়ি, একদম নিখুঁত পরিপাটি, একটা সুপার প্রেস অবস্থায় আছে, কিছু ক্রেস আছে, আমি রং করি নাই, অশপলিশ কিচ্ছু করি নাই গাড়িটা, কালকেই নিয়ে আসছি গাড়িটা। অনেক সুন্দর একটা গাড়ি, সেভেন সিটার, অল্প টাকা ইনকাম ট্যাক্স দিয়ে গাড়িটা আপনি জিপের স্বাদ পাবেন এই গাড়িটাতে, সেভেন সিটার গাড়ি। ওকে, অসাধারণ একটা গাড়ি। আচ্ছা, পিছনের ভিতরটা কি অবস্থা ভাই? তেলের গাড়ি। আচ্ছা, 100% তেলের গাড়ি। এই অপশনগুলো দেখেন যা আছে, গাড়ি এখন পর্যন্ত টাচ হয় নাই, গাড়ির বডি হচ্ছে ইম্পর্টেন্ট, কোথাও কোনো খোলা নাই, কোথাও কোনো ড্যামেজ নাই, সামান্য কিছু ক্রেস আছে, কিন্তু কোথাও 1 ইঞ্চি কোথাও খোলা কাটা নাই। টাচ আপ করলে ঠিক হয়ে যাবে? টাচ আপ করলেই গাড়ি শোরুম একদম রিকন্ডিশনের মতো হয়ে যাবে। আচ্ছা, টোটাল আপনারা পেয়ে যাচ্ছেন 7 সিট এবং সিলিংটাও এক কথা চমৎকার ফ্রেশ পেয়ে যাচ্ছেন। চমৎকার ফ্রেশ, খুব সুন্দর একটা গাড়ি টয়োটা সিয়েন্তা সেভেন সিটার গাড়ি। চাচ্ছেন যারা, তারা এডি কার চয়েজে চলে আসবেন। শ্যামল ভাই, রাইট সাইডটা কি অবস্থা? রাইট সাইড একই অবস্থা আছে, রাইট সাইডে কোনো ক্রেস নাই। আচ্ছা, একদম ফ্রেশ অবস্থা আছে, দেখেন বাবু ভাই, কোথাও কোনো ক্রেস নাই, কোথাও কোনো সমস্যা নাই,
সামনের ডোরটা দেখেন একদম কোথাও কোনো ড্যামেজ নাই, আচ্ছা কোথাও কোনো ড্যামেজ নাই, কোথাও কোনো খোলা কাটা নাই। ড্যাশবোর্ডটা দেখেন নিটেল ক্লিন অবস্থা আছে, পারফেক্ট অবস্থা আছে। স্টিয়ারিং হুলটা দেখেন একদম চমৎকার ফ্রেশ অবস্থা আছে। আচ্ছা কি স্টার্ট, সিডিটিভি ব্যাক ক্যামেরা সব কিছু ওকে আছে, ব্যাক ক্যামেরা ফ্রেশ অবস্থায় চালু অবস্থায় আছে, প্রত্যেকটা সুইচ অ্যাক্টিভ অবস্থায় আছে, এই অবস্থায় আছে। এবং নিকেল হ্যান্ডেল পেয়ে যাচ্ছেন আপনারা, এবং ড্যাশবোর্ডটা তো ভাই ফ্রেশ, অসাধারণ ফ্রেশ ড্যাশবোর্ডটা আপনারা কোথায় ফ্রেশ পেয়ে যাচ্ছেন সিলিং সহ। এই গাড়িগুলো সার্ভিস তো ভাই চমৎকার, চমৎকার সার্ভিস, আচ্ছা চমৎকার সার্ভিস দিবে। এবং টয়োটার গাড়ি এটা, কিন্তু টয়োটার গাড়ি, আচ্ছা অন্য ব্র্যান্ড না, টয়োটা সিয়েন্তা সুপার ফ্রেশ গাড়ি। চলেন ভাই আমরা ইঞ্জিনটা দেখি। শামল ভাই ইঞ্জিনটা কি কন্ডিশনে আছে? চমৎকার কন্ডিশনে আছে ভাই, 1500 সিসি বিবিটিআই ইঞ্জিন টয়োটা, এসি গিয়ার ইঞ্জিন। এই যে ভিতরের মার্সেলগুলো দেখেন, সকেট জাম্পারের এই কোণাটা দেখান, একদম পরিপাটি অবস্থায় আছে, কোথাও কোনো টাচ হয় নাই, কোথাও কোনো মায়ের অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই। একদম বনারটা দেখেন জেনুইন অবস্থায় পেয়ে যাবেন আপনারা, মানে গাড়িটা ওয়াশও করা হয় নাই, ওয়াশও করি নাই, কিচ্ছু করি নাই। বাবু ভাই এই গাড়িগুলো চাহিদা সম্পূর্ণ গাড়ি, এই জন্য আপনাকে এই রিভিউটা আমি আজকে দিয়ে দিলাম। গাড়িটা অসাধারণ ফ্রেশ, কোনো কাস্টমার যদি অ্যাজ ইট ইজ চায় আমি দিতে পারবো, টাচ আপ করে চাইলেও দিতে পারবো ভাই। গাড়িটা হচ্ছে টয়োটা সিয়ান্তা 2011 মডেল, 2017 রেজিস্ট্রেশন, 1500 সিসির গাড়ি, সেভেন সিটার গাড়ি, রেড কালার গাড়ি। গাড়িটার কাগজের ইয়াগুলো আমি বলে দিচ্ছি, কাগজ আছে 14/12/2023 টেস্টুকেন, ফিটনেস আছে আপনার 13/2/2025। আচ্ছা ভাইয়া দাম কত চাচ্ছেন গাড়িটা? এই গাড়িটার দাম চাচ্ছি ভাইয়া আমি অ্যাজ ইট ইজ নিলে গাড়িটা আমি রাখতে পারবো 1650, আমি যদি গাড়িটা কাজ করে দেই, কাজ আপটা করে দেই 17,20,000 টাকা। আচ্ছা শ্যামল ভাই আপনার মোবাইল নাম্বারটা বলো। আমার মোবাইল নাম্বার বাবু ভাই 01325321664, আরেকটা নাম্বার হচ্ছে 01970321664। ঠিক আছে ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনিও ভালো থাকবেন বাবু ভাই।